সম্মানিত দর্শক আসসালামু আলাইকুম, আমি মোহাম্মদ ইনজামুল হক টিপু। আজকে আবার হাজির হয়ে গেছি যুব একগ্রুপ পক্ষ থেকে। আপনাদের সামনে দেখতে পাচ্ছেন ভিয়েতনামি বারো মাসি মালটা নিয়ে। এই মালটাটি হচ্ছে এমন একটি মালটা যেটি বারো মাস মালটা পাবেন এবং একটি উচ্চ ফলনশীল মালটা। দেখতে পাচ্ছেন এখানে বড় ফল এবং যেটা আমাদের বাজারের যে মালটা তার চেয়ে অনেক বড় সাইজ। আমি হাত দিয়ে ধরে আছি, দেখতে পাচ্ছেন এটা হলুদ হচ্ছে। এখানে তার চেয়ে একটু ছোট, এখানে তার চেয়ে একটু বড়, তার চেয়ে একটু ছোট। আবার এই যে দেখেন এখানে ফুল আসছে। আমি একটু ক্যামেরার সাইডে আসি, আপনাদের সাথে কথা বলি। এই যে দেখেন আমি দেখাচ্ছি আপনাদেরকে, এই যে দেখেন এখানে একটা ছোট ফল, তারপর এখানে বড় ফল, তারপরে এখানে আরেকটু বড় ফল, এখানে আরেকটু ছোট ফল, এখানে আবার ফুল। মানে এইভাবে বারো মাস আসতে, এখানে ফুল ফুটছে, এদিকে মানে ফুল হতেই আছে। এখানে প্রত্যেকটা গাছে দেখেন কত ফুল আসছে, ছোট ছোট গাছেও দেখেন ফুল চলে আসছে। এগুলো এই যে দেখেন এখানে ছোট ফল আসছে। আমি আরও গাছ আপনাদের দেখাবো এবং কথা বলবো। এটি আমাদের বগুড়া জেলায় একটি নার্সারি, সেই নার্সারি মালিকের হচ্ছে ভিয়েতনামি মালটা বাগান। আমরা মূলত এসেছি হচ্ছে এই নার্সারিতে আজকে এই মালটা বাগান পরিদর্শন করতে, দেখতে এবং এখান থেকে সঠিক জাতের চারাটি সংগ্রহ করতে আপনাদের জন্য। এখানে দেখতে পাচ্ছেন একটা গাছে কি পরিমাণ মালটা এসেছে। আমরা আসলে সর্বপ্রথম যে জিনিসটা করি সেটা হচ্ছে সঠিক জাতের চারাটা সংগ্রহ করার চেষ্টা করি। ওনারা মূলত পাইকারি চারা বিক্রি করতে পছন্দ করে বেশি। তো এই মালটা দেখেন কত বড় সাইজের, প্রায় তিনটা মালটাতেই মনে হয় এক কেজির উপরে হয়ে যাবে। এবং এখানে দেখেন তার চেয়ে ছোট সাইজ প্রত্যেকটা গাছে। গাছগুলো কিন্তু বয়স বেশি না, তিন বছর প্লাস। তো যতদূর জানলাম আসলে প্রত্যেকটা গাছে আরো অনেক বেশি ফলন ছিল, ফলনগুলো নেওয়া হয়েছে। এখানে দেখতে পাচ্ছেন কি পরিমাণ ফলন। তো এখনো এই এই চারাগুলার গাছগুলার আসলে যে ম্যাচিউর্ড ফলনের বয়স সেটা কিন্তু এখন আসেনি, আরো কিছুদিন পরে আসবে, একেবারে ম্যাচিউর্ড। এটা দেখতে পাচ্ছেন এখানে ফল, আবার এই যে এখানে ফুল। তো এই চারাগুলো আমরা সংগ্রহ করছি এবং আপনাদের কাছেও সরবরাহ করব। চাইলে আপনারা আমাদের কাছ থেকে সংগ্রহ করতে পারেন। এবং আপনারা এই যে এইদিকে দেখতে পাচ্ছেন একটা ম্যাচিউর ফল, দেখেন আপনারা এখানে 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 প্রায় ম্যাচিউর হতে যাচ্ছে না। এটা এটা বিশাল বড় সাইজের, এটা দেখতে পাচ্ছেন কত বড় সাইজের। এবং এই মালটাগুলো কিন্তু অনেক রসালো এবং রসের টুইটুম্বুর। দেখতে পাচ্ছেন এইখানে মনে হয় এই তিনটাতেই এক কেজি হয়ে যাবে, এই ফলটাতে তিনটাতে এক কেজি হয়ে যাবে। এখানে দেখেন আবার ছোট, আবার তার চেয়ে একটু বড়, মানে এই মালটাগুলো দেখেন কত বড় সাইজের। তো চাইলে আপনারা এখান থেকে এসে চারাগুলো নিতে পারেন, অথবা আমাদের সাথে যোগাযোগ করলে আমরা ডেলিভারি করতে পারবো আপনাদের কাছে চারা সারা বাংলাদেশে। আর এই দেখতে পাচ্ছেন আমি একটু পরে আপনাদের চারা দেখাবো। আর ফলগুলো দেখেন কত চমৎকার, কত সুন্দর গাছ, এবং গাছগুলোর গ্রোথও অনেক ভালো, যথেষ্ট ভালো গ্রোথ দেখতে পাচ্ছেন। এবং বাগানটা কিন্তু আসলে আমি আজকে পূর্ণাঙ্গ প্রতিবেদন করছি না, আমি ইনশাল্লাহ এক সময় যখন একটু কিছুদিন পরে আমি এই নার্সারির মালিককে নিয়ে একটি পূর্ণাঙ্গ প্রতিবেদন তৈরি করব, যেখানে আপনারা তাকে দেখতে পাবেন, তার কাছ থেকে সব কিছু জানবো এবং সব সম্পর্কে বিস্তারিত আপনাদের জানানো যাবে। এবং প্রত্যেকটা গাছই দেখছেন কত সুন্দর ফলে ভরে আছে, এবং সবসময় এটাতে ফল থাকে, সবসময় বারো মাসই ফল আর কি। এটা সব জায়গাতে সাদে বাগানে বা সব জায়গাতে আপনি এটাতে রোপণ করতে পারেন, এবং গাছের কিন্তু ফলের ভারে নুয়ে যাচ্ছে। তো চলুন আমরা একটু চারার বেড়ে যাই এবং সেখান থেকে চারা দেখে আপনাদের সাথে কথা বলবো। চারা ছোট সাইজের এগুলো আর বড় সাইজের চারা এগুলো, এই দুই সাইজ আছে। আপনারা আমাদের সাথে যোগাযোগ করে আপনারা আপনাদের পছন্দের চারাটি সংগ্রহ করতে পারেন। দেখতে পাচ্ছেন আমরা এখান থেকে চারাগুলির মতো সংগ্রহ করলাম, এবং আমরা সবসময় সৎ কথা বলার চেষ্টা করি। তো সেটাই দেখতে পাচ্ছেন এখানে চারাগুলো রয়েছে। এই চারাগুলো আপনারা চারি নিতে পারেন, বড় ছোট দুই সাইজের। এই যেগুলো হচ্ছে ছোট সাইজের চারা, যেগুলো মূলত ডেলিভারি করা যাবে। এখানে যে ছোট সাইজের চারাগুলো আছে, আর এই পাশে আছে বড় সাইজের চারা। এগুলো হচ্ছে একটু বড় সাইজের চারা, যেগুলোতে কিছু ফুল ফলও চলে এসেছে। এই যেগুলো বড় সাইজের চারা, মালটা কাটছি, দেখতে পাচ্ছেন ভিয়েতনামি মালটা কাটা হচ্ছে, ভেতরে কালারটা এরকম। এবং এই মালটাটা আসলে ছোট থেকেই একেবারে রস, এবং যথেষ্ট মিষ্টি এবং যথেষ্ট রসালো যতদূর শুনেছি। আজকে আমরা সেটা টেস্ট করব, সেটা টেস্ট করে দেখা হচ্ছে। দেখতে পাচ্ছেন দেখতে পাচ্ছেন আমরা এখন এটার রসটা চেক দিচ্ছি। দেখতে পাচ্ছেন কি পরিমাণ রস, এটা আসলে রসের টুইটুম্বুর। আমরা একেবারে ছোট থেকে এটা মিষ্টি, আমি একটু দেখাই আপনাদের, এটা পুরোটাই মিষ্টি।